রাজধানীতে দিন দিন বাড়ছে ঝুঁকিপূর্ণ ভবন ও মার্কেটের সংখ্যা, আর সারা দেশে এর সংখ্যা 16,000-এরও বেশি। কিন্তু ঝুঁকি মোকাবেলায় নেওয়া হচ্ছে না তেমন কোনো উদ্যোগ। এ অবস্থায় ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম বলেন, ভবন ধসলে সিটি কর্পোরেশনের দোষ, আর উচ্ছেদ করতে গেলে চাই বহিষ্কার। ফায়ার সার্ভিস বলছে, সচেতন না হলে ঝুঁকি এড়ানো অসম্ভব। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। চলতি বছরে ভবন ধসে সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটেছে সিদ্দিক বাজারে। মৃতের সংখ্যা ছিল 23। আগুনে পুড়ে নিঃস্ব বঙ্গবাজার ও নিউ সুপারমার্কেটের ব্যবসায়ীরা। এফআর টাওয়ারের আগুনের ঘটনায় প্রিয়জনকে হারানোর ব্যথা এখনো ভুলতে পারেনি অনেকে। সারা দেশের মানুষকে কাঁদিয়েছে রানা প্লাজার মতো ভবন ধসের ঘটনা, যার ক্ষত শুকায়নি আজও। রাজধানীর নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের পর 9টি ভবনকে অতি ঝুঁকিপূর্ণ, 14টিকে মাঝারি ঝুঁকিপূর্ণ ও 35টি মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও এখনও সেই মার্কেটগুলোই দিদার্সে চলছে ব্যবসা। ঝুঁকি এড়াতে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। ফায়ার সার্ভিসের হিসেবে সারা দেশে 2017 থেকে এ পর্যন্ত মোট ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা 16,273, যার মধ্যে শপিং মল 1,595, শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 1,527, ব্যাংক 805, হাসপাতাল 699, আবাসিক হোটেল 533 এবং মিডিয়া সেন্টার 48। হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট HBR গবেষণায় উঠে এসেছে, ঢাকা শহরে যত কংক্রিটের ভবন বিদ্যমান তার 56.26% রয়েছে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে। ফায়ার সার্ভিস বলছে, নগরীর শপিং মল ও মার্কেটগুলো অনিরাপদ থাকায় যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আমাদের সাধারণ জনগণ অনেক এই বিষয়গুলি ওইভাবে পাত্তা দেন না, যার কারণে এই খুবই ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা দিন দিন বাড়ছে। অবশ্য পুরনো ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে মাথা ঘামানো শুরু করেছে সিটি কর্পোরেশন। সম্প্রতি রাজধানীর গুলশান শপিং সেন্টারকে সিঙ্গালা করে উত্তর সিটি। তবে নগরের বড় আতঙ্কের নাম কারওয়ান বাজার নিয়ে দফায় দফায় বৈঠক হলেও মেলেনি কোনো সুরাহা। ব্যবসায়ীরা বলছেন, পুনর্বাসন অনিশ্চয়তায় তারা। আমরা চলে দোকান পাট দিয়ে দিলে বা ভালো প্রতিষ্ঠান দিয়ে দিলে গেলাম, সমস্যা নাই। আমাদেরকে এখানে ধরে মার্কেটগুলো ভাঙিয়ে দেয়, ট্যাক্স সেট করে দিলে তাহলে আমরা আবার ব্যবসা যাবার রিপ্লাই করতে পারবো। তাই আপনার কথিত হবে, মানুষ না খায়া মরবে, এমন তো লোক আছে না খায়া মরবে। মেয়রের মন্তব্য, ঝুঁকিপূর্ণ মার্কেট উচ্ছেদে গেলেও হতে হয় বাধার সম্মুখীন। কারণ বাজারের কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ, এটি যে কোনো সময় ভেঙে যাবে। কারণ আপনারা বলতে পারেন, আমরা ভাঙেন না কেন, এটা ভাঙবো যখন তখন তো আমরা টিভিতে সবাই দেখেছে সেদিন, যে বলেছেন মেয়র আপনি পদত্যাগ চাই। দোকান মালিক সমিতি যারা আছেন, যারা দোকানের মালিক আছেন, তাদের কিন্তু এগিয়ে আসতে হবে। মার্কেট পুনর্নির্মাণের সময় পুনর্বাসনের ব্যবস্থাও করে দেওয়ার অঙ্গীকার করেন মেয়র আতিকুল ইসলাম। আমি পরিষ্কার ভাষায় এই ডেস্ক টিভির সামনে বলতে চাই, যাকে সিটি কর্পোরেশন বরাদ্দ দিবে সেই দোকান আমরা নতুন ভবন করলেও তাকেই বরাদ্দ দিতে হবে, এটা হলো 1 নম্বর কন্ডিশন। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।